নমরুদের মতো শক্তিশালী দরবারে তিনি দাঁড়িয়ে এই মূর্তি পূজার অসারতা প্রমাণ করেছেন যুক্তির মাধ্যমে, দলিলের মাধ্যমে। ওনার বয়স মাত্র তখন ১৬ বছর। তো একদিন ১৬ বছর বয়স অথবা মতান্তরে ২৬ বছর বয়স হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সবাই বলে যে চলো আমরা মেলাতে যাব, মেলার মধ্যে ওই পূজা অর্চনা এগুলো হবে আর কি, গান বাদ্য পূজা এগুলো হবে। সবাই মেলাতে সকালে সবাই মূর্তির সামনে তাদের পূজার খাদ্যগুলো রেখে গেল, বলে যে আমরা মেলা সেরে আসবো, এখানে এসে আবার মূর্তিকে পূজা করব। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এগুলো পছন্দ করতেন না। তো উনি যখন ১৬ বছর বা মতান্তরে ২৬ বছর বয়স, তো একবার উনি কী করলেন, সবাই চলে গেল, উনাকে ওর ডাকলো, উনি বলে যে না আমি যাবো না, আমি অসুস্থ, আমি অসুস্থ, আমার এগুলো ভালো লাগে না। তো ইব্রাহিম আলাইহিসসালাম থেকে গেলেন, সবাই একদম ছোট বড় ঘরে তালা লাগিয়ে সবাই মেলাতে চলে গেল। এদিকে ইব্রাহিম আলাইহিসসালাম ডান হাতে একটা কুঠার নিয়ে ওই মূর্তি ঘরের মধ্যে যেখানে শত শত মূর্তি রাখা আছে সেই ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পর দেখলেন প্রত্যেক মূর্তির সামনে খাবার রাখা আছে, ওরা যারা মেলাতে গেছে ওরা খাবার রেখে গেছে, মানমত করে রেখে গেছে। তো উনি বললেন যে খাও না কেন, তোমরা খাও, মূর্তিদেরকে বললেন খাও, কথা বলো, আমার সাথে কথা বলো, তোমরা খাচ্ছ না কেন, তোমরা কথা বলছো না কেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম প্রত্যেককে জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ খায় না, কেউ কথা বলে না, খাইও না। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম কী করলেন, ডান হাতে থাকা সেই কুঠার দিয়ে কোনোটার হাত কেটে দিলেন, কোনোটার পা কেটে দিলেন। দেওয়ার পর সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা সেটার কাঁধের মধ্যে ওই কুঠারটা রেখে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম সেখান থেকে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে যে কথা বলেছেন সেটা আল্লাহ তাআলা সূরা সফফাতের ৯১ এবং ৯৩ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাআকুলুন। অতঃপর সে তাদের মূর্তির ঘরে গিয়ে ঢুকলো এবং বলল, তোমরা খাচ্ছ না কেন, মা লাকুম লা তান্তিকুন, তোমরা কথা বলছো না কেন। ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, অতঃপর তিনি তাদেরকে সজোরে আঘাত করতে লাগলেন, কুটার দিয়ে কোপাতে লাগলেন এলোপাতাড়ি। তো কারো হাত কেটে গেল তাদের, কারো পা কেটে গেল। এবার হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সবাই যারা শুনেছিল ইব্রাহিম আলাইহিসসালাম যে আমি একটা ব্যবস্থা করব তোমাদের এই মূর্তিগুলোর, তোমাদেরকে চরম শিক্ষা দিব, এই কথাগুলো যারা শুনেছিল তারা সবাই ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকলো, বলে যে তুমি মেলাতে যাও নাই, তুমি ছিলে, তুমি এই কাজ করেছ। তো ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে আমি কেন করব, তোমরা দেখো না এই যে বড় মূর্তির কাঁধের উপর কি আছে, কুড়াল ঝুলানো আছে, তাকে জিজ্ঞেস করো, সে করেছে, নিশ্চয় তার কাঁধে প্রমাণ তো আছে। তো সেটা যখন বলছে তো তারা সবাই নিচু হয়ে গেল। এটা কিন্তু এদেরকে শিক্ষা দিচ্ছেন, বাস্তব শিক্ষা। তারপর বলে যে যদি সে না বলে তাহলে ছোটো ছোটো এদেরকে কারো হাত কাটা, কারো পা কাটা, হাত কাটায় তো এখনও জীবিত আছে, একে জিজ্ঞেস করো, একে জিজ্ঞেস করো তাকে কে মারছে। তো তখন বলে যে এরা তো কথা বলতে পারে না, এরা কথা বলতে পারে না, এরা নড়াচড়া করতে পারে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে ধিক্কার দিলেন যে যে নিজের উপকার করতে পারে না, যে নড়াচড়া করতে পারে না, তার গায়ে যদি একটা মাছি বসে সেটা যদি সে তাড়াতে না পারে, তাকে তুমি কেন পূজা করতেছো, সে তোমার কল্যাণ কীভাবে করবে, তোমার উপকার কীভাবে করবে। এই ধরনের ঘটনা আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘটেছিল। এক লোক একটা মূর্তি নিয়ে সবসময় ঘুরত, সে একদিন নিজের হাত ওসারার জন্য মূর্তিটা একটা গাছের নিচে রেখে সে অদূরে নিজের হাত ওসারে যখন আসলো সে দেখতে পেল তার ওই মূর্তির গায়ের মধ্যে পানি। তখন সে মনে করলো এটা রহমতের পানি, রহমতের পানি মনে করে, মূর্তির গায়ে রহমতের পানি মনে করে সেটাকে সে ছাড়তে লাগলো। যখন উৎকট গন্ধ যখন বের হলো তার সন্দেহ লাগলো, তখন সে একটু তাকিয়ে দেখলো যে দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে, তার প্রস্রাবের জায়গা থেকে তখনও প্রস্রাবের ফোঁটা পড়তেছে। তখন সে বুঝতে পারলো যে যেটাকে সে খোদা মানে, যেটাকে সে তাকে রক্ষাকারী মানে, সেই মূর্তির গায়ে একটা কুকুরে প্রস্রাব করে দিয়েছে। তখন সে একটা আশার মেরে মূর্তিটাকে ভেঙে ফেললো, সে ভাঙা মূর্তি নিয়ে আমার নবীর দরবারে গিয়ে সমস্ত কাহিনী বলল, বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খোদা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ইমান নিতে এসেছি, আমি এতদিন যাকে পূজা করতাম আমি মনে করতাম সে আমাকে রক্ষা করবে, সে তো নিজেকেই রক্ষা করতে পারে না, তার গায়ে কুকুরে প্রস্রাব করে দিয়েছে, সে নিজেকে রক্ষা করতে পারে না, আমাকে কীভাবে রক্ষা করবে। এটা ইব্রাহিম আলাইহিসসালামের জামানায়
তো এই মূর্তি পূজারীদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এরা নিজের উপকার করতে পারে না, পরের উপকার করতে পারে না, নিজে বলতে পারে না, খেতে পারে না, নড়াচড়া করতে পারে না, তাকে কেন তোমরা পূজা করো, কী লাভ পাও তাকে পূজা করে। এভাবে যখন তাদেরকে দেখিয়ে দিল তখন তাদের মাথা হেঁট হয়ে গেল, তারা সবাই নিচু হয়ে গেল, যুক্তিতে হেরে গেল। তখন নমরুদ হুঙ্কার দিল যে এর জন্য অগ্নিকুণ্ড জ্বালাও, তার জন্য আগুন জ্বালাও, সবাইকে আগুনের মধ্যে লাকড়ি দিতে হবে, ছোট বড় বৃদ্ধ জোয়ান মহিলা পুরুষ সবাইকে ওই আগুনের মধ্যে লাকড়ি দিতে হবে, যে লাকড়ি দিবে না তাকে ওই আগুনে নিক্ষেপ করা হবে। বিশাল অগ্নিকুণ্ড স্থাপন করা হলো, সেই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করার জন্য বিশাল আয়োজন করা হলো। সেই ঘটনাগুলো আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 57 থেকে 67 নং আয়াতে খুব সুন্দর করে বয়ান করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা করব। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, অতঃপর তিনি সেগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন এবং তাদের মধ্যে যেটি বড় মূর্তি ওটি ব্যতীত যাতে তারা তার কাছে প্রত্যাবর্তন করতে পারে, বড়টি ছাড়া ছোটগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ-জালিমিন, তারা বলল কে আমাদের উপাস্যকে, আমাদের এই মূর্তিগুলোকে কে ভেঙেছে, নিশ্চয়ই সে জুলুম করেছে। ক্বালু সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম, আর কতটুক বলল আমরা এক যুবক সম্পর্কে জানি, সে সবসময় বলতে যে তোমাদের মূর্তির একটা ব্যবস্থা করব, তার নাম হলো ইব্রাহিম। ক্বালু ফাআতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, তারা বলল তাকে জনসম্মুখে উপস্থিত করো যাতে তারা দেখে, সবাই যাতে দেখে। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তারা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের উপর এরূপ আচরণ করেছো, আমাদের এই মূর্তিগুলোকে তুমি কি ভেঙে ফেলেছো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন আলা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, তিনি বলেন না এদের এই প্রধান যেটা বড় মূর্তি যেটা মনে হয় এর কাজ, কারণ তার কাঁধের উপর কি আছে, কুঠার ঝুলানো আছে, সেই মনে হয় ছোটগুলোকে মেরেছে ভেঙে ফেলেছে, অতএব তোমরা তাকেই জিজ্ঞেস করো। তারা বলল যে সে তো কথা বলতে পারে না। আলা আফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম, তখন মূসা আলাইহিস সালাম বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। সুবহানাল্লাহ, এই ঘটনাটা কত সুন্দর। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ধিক্কার দিয়ে বলছেন উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, ধিক্কার তোমাদের জন্য যে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ইবাদত করো ওদের জন্য তোমরা কি বুঝো না, তোমাদের মাথায় কি দেমাক নেই,